তো ঘটনা ঘটার পরে সেখানে যদি বিজেপি উপস্থিত হয় তো সেখানে তো আপনার সেটা মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়বে। সুতরাং আমরা প্রতিরোধ আগে থেকেই যাতে কোনো ঘটনা ঘটতে না পারে, ভোটারদের উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, বল প্রয়োগ করতে না পারে, যার জন্য আমরা অবিলম্বে সেনাবাহিনীকে এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি যে বিষয়টা বলতে চাই, সরকারি দল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং প্রভাব বিস্তার করার জন্য তাদের যে পরাজয়ের বিষয়টা টের পেয়ে গতকাল দেখেছেন যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, উনি একজন জাতীয় নেতা, তা সে বলেছে যে আমাকে নাকি 22 তারিখ 8টার সময় কোরবানি দেওয়া হবে। তো এটা এই যে এই ধরনের বক্তব্য দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ভোটারদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তারা চেষ্টা করছে। তো আমি বলবো যে এই ধরনের বক্তব্যের কারণে ভোটের যে মাঠ সেটা কিন্তু উত্তপ্ত হয় এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং যে ভোটের যে পরিবেশ সেটা বিঘ্নিত হয়। তো আমি এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্বশীল আচরণ করার এবং দায়িত্বশীল কথাবার্তা বলার জন্য অনুরোধ করছি। আজকে শেখ হাসিনার প্রার্থীকে আজকে শেখ হাসিনার প্রার্থী হলো নৌকা মার্কার প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। সুতরাং এখন তো আর আমরা আইভিকে এখন আমাদের প্রতিরোধ করতে হবে, তাকে পরাজিত করতে হবে এবং এই যদি এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমরা একটি ভালো নির্বাচন দেখতে চাই। সেই চ্যালেঞ্জে ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে আমরা বিজয় লাভ করতে চাই এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় ধানের শীষ প্রতীক এখানে লক্ষ ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয় লাভ করবে।